হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনার সাথে 2021 সালের সেরা টার্নিং অ্যাপের সাথে পরিচয় করে দিব, যে অ্যাপস থেকে আপনার মাত্র $2 হলে পেমেন্টটা নিতে পারবেন, ঠিক আছে? সো অ্যাপটা 100% পেমেন্ট করে, অথবা আজকের এই ভিডিওটিতে কিন্তু পেমেন্ট প্রুফ সহ থাকছে, কারণ আমি অ্যাপ থেকে কিন্তু অলরেডি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি। সেই সকল পেমেন্ট প্রুফ সহ থাকছে আজকের এই ভিডিওটা। আশা করি সম্পূর্ণ এই ভিডিওটা আপনারা দেখবেন, দেখার পরে অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করবেন। সো অ্যাপটা কিন্তু 100% পেমেন্ট করে, আপনার পেমেন্টের কোনো চিন্তা করতে হবে না, মাত্র $2 হলে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন। সো এখন এই অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে কাজ করবেন, কীভাবে পেমেন্টটা বিকাশের মাধ্যমে নেবেন, সেই সকল প্রসেস নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা, অথবা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাই দিব। তো আজকের এই ভিডিওর আপনারা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে রিকোয়েস্ট করবো একটি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে যে ভিডিওটি দেখতেছেন তাহলে সেই ভিডিও নিচে দেখতে পারছেন লাল রঙের সাবস্ক্রাইব বাটন। তো সিম্পল এখান থেকে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে একটা বেল আইকন দেখতে পাবেন, সেটা ক্লিক করে জাস্ট আপনি অল সিলেক্ট করে দেবেন। এতে কী হবে, আমাদের এই চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। সো তার জন্য কিন্তু মাস্ট বি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে একটা বেল আইকন দেখতে পাবেন, এই বেল আইকনটা কিন্তু আপনাকে অল সিলেক্ট করে দিতে হবে। এতে আমাদের এই চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু নোটিফিকেশন আকারে কিন্তু আপনার কাছে চলে যাবে, ঠিক আছে? সো যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের অ্যাপ ডাউনলোড লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, ওইখান থেকে আপনারা জাস্ট এক ক্লিকে ডাউনলোড করে নেবেন। এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে কাজ করতে আপনাকে একটা ভিপিএনের প্রয়োজন হবে। আপনারা ফার্স্ট অফ অল চলে আসবেন প্লে স্টোরে, তো আসার পরে এখান থেকে আপনারা লিখে সার্চ করে দেবেন সুপার ভিপিএন, ঠিক আছে? সো এখান থেকে আপনি সিম্পলি এখান থেকে সুপার ভিপিএন লিখে সার্চ করবেন, তারপর এখান থেকে ভিপিএনটা পাবেন। সিম্পলি এই ভিপিএনটা আপনারা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করার পর অ্যাডফার্স্ট আপনাকে ভিপিএনটা কানেক্ট করে দিতে হবে। আমি দেখা দিচ্ছি কীভাবে ভিপিএনটা কানেক্ট করবেন। অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া ভিপিএন কানেক্ট হচ্ছে না, মানে কোনো সমস্যা হচ্ছে, তাদের জন্য আমি দেখা দিচ্ছি আপনারা কীভাবে ভিপিএনটা কানেক্ট করে নেবেন। যদি আপনারা এখন আপনার যদি আগে থেকে ভিপিএনটা ডাউনলোড করা থাকে সেক্ষেত্রে আপনারা আপডেট করে নিলে হয়ে যাবে। সো এখান থেকে দেখতে আসেন কান্ট্রি অপশন, তো এখান থেকে সিম্পলি কান্ট্রিতে ক্লিক দিয়ে এখান থেকে ইউএসটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? সো ইউনাইটেড স্টেটসটা যখন আপনি সিলেক্ট করবেন, সো করার পর এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন কানেক্টের নামে একটা অপশন। সো এখান থেকে কানেক্টের একটা ক্লিক করবেন। সো যখন এখান থেকে কানেক্টেডে ক্লিক করবেন তো করা মাত্র দেখতে পাচ্ছেন কানেক্টেরিং হচ্ছে, তো একটু ওয়েট করতে হবে, তারপর মূলত ভিপিএনটা কানেক্ট করা হয়ে যাবে। সো একটু ওয়েট করে নেবেন। সো গাইস অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছেন ভিপিএনটা আমার কানেক্ট করা হয়ে গেছে। দেন এখন ব্যাক করবো, তো ব্যাক করার পর দেখতে পাচ্ছেন সেভেন গেম, ঠিক আছে? সো আজকে যে অ্যাপ্লিকেশনটা আমি আপনার সাথে শেয়ার করতেছি দেন অ্যাপটির নাম হচ্ছে সেভেন গেম। তো অনেকে হয়তো অ্যাপ্লিকেশনে কাজ করেছেন অথবা অনেকেই কাজ করতেছেন না। সো যারা মূলত কাজ করতেছেন না বা ভালো কোনো আর্নিং অ্যাপ্লিকেশন খুঁজতেছেন তাদের কিন্তু তাদের জন্য কিন্তু আজকের এই অ্যাপ্লিকেশনটা অনেক ভালো একটা অ্যাপ্লিকেশন হবে, কারণ এই অ্যাপ্লিকেশনটা কিন্তু 100% পেমেন্ট করে এবং আমি পেমেন্টটা পেয়ে গেছি। তো আমি ফার্স্ট অফ অল দেখা দিচ্ছি কীভাবে আপনার এখান থেকে কাজগুলো করবেন। তো তার আগে আমি পেমেন্ট প্রুফটা দেখে নিচ্ছি, অনেকে পেমেন্ট প্রুফ ছাড়া কাজ করতে চান না। সো পেমেন্ট প্রুফটা দেখার জন্য এখান থেকে সিম্পল আমি এখান থেকে মেসেজ অপশনে চলে আসবো। সো মেসেজ অপশনে আমি চলে আসলাম, তো দেখতে পাচ্ছেন কোনো স্ক্রিনশট নয়। সো এখান থেকে দেখতে মেসেজ অপশন আসার পর এখানে বিকাশের উপর ক্লিক করলাম। সো বিকাশের উপর ক্লিক করা মাত্র এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশনতে কিন্তু 80 টাকা কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি। আর এখান থেকে রেফারেন্স দেখতে পাচ্ছেন সেভেন গেম, ঠিক আছে? সো গাইস দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি কিন্তু অলরেডি কিন্তু 80 টাকা পেমেন্টটা পেয়ে গেছি এবং সেভেন গেম থেকে কিন্তু আমি মানে পেমেন্টটা পেয়ে গেছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটার নামে কিন্তু সেভেন গেম, ঠিক আছে? সো গাইস তারপর যদি আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চলে আসলাম মেসেজ অপশন আসার পরে দেখতেছেন বিকাশের অফিসিয়াল কিন্তু একটা এখান থেকে কিন্তু বিকাশের অফিসিয়াল একটা মেসেজ, ঠিক আছে? আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি। সো আশা করি আপনাকে আমি পেমেন্ট রুটটা ক্লিয়ার করতে পারলাম। সো এখন কীভাবে কাজ করবেন সেটা দেখা দিচ্ছি। সো ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। সো অ্যাপ্লিকেশনটা ওপেন করা মাত্র এরকম একটা পেজ আপনাদের মাঝে চলে আসবে। সো তারপর এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন কন্টিনিউ উইথ গুগল। সো এখানে একটা ক্লিক করে দিবেন। সো যখন আপনি এখান থেকে কন্টিনিউ গুগলে ক্লিক করবেন, সো তারপর আপনার ফোনে যে জিমেল থাকবে সে জিমেলগুলো শো করবে, যে কোনো একটা জিমেল আপনি সিলেক্ট করে দিবেন। সো যখন আপনি জিমেলটাকে সিলেক্ট করে দিবেন তখন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তারপর আপনাকে কী করতে হবে, এখানে একটা রেফারেল কোড ইউজ করতে হবে। সো এখানে একটা রেফারেল কোড যদি আপনি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে কিন্তু 250 পয়েন্ট কিন্তু ফ্রিতে পাবেন, তো যার মূল্য কিন্তু প্রায় এখান থেকে 50 টাকার মতো, সেটা কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই পাবেন, ঠিক আছে? সরি গাইস এখান থেকে কিন্তু প্রায় এখান থেকে 5 থেকে 10 টাকার মতো আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে রেফারেল কোডটা আপনারা ভালোভাবে বসায় দিবেন, ঠিক আছে? সো তারপর এখানে দেখতে পাচ্ছেন সাবমিট নামে একটা অপশন পেয়ে যাবেন, তো এখান থেকে সিম্পল আপনি সাবমিট অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো এখানে যখন আপনি সাবমিটে ক্লিক করবেন, সো তারপরে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, ঠিক আছে? সো যখন আপনার ভিপিএনটা কানেক্ট করা হয়ে যাবে তখন মূলত এরকম একটা পেজ আপনাদের মাঝে চলে আসবে। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে মাত্র $1 হলে পেমেন্ট। সো আপনি কিন্তু এখানে $2 হলে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন। সো অ্যাপ্লিকেশনের একটা আপডেট চলে আসছে তো তার জন্য। সো এখন কী করতে হবে আমি আপনাদেরকে কাজগুলো দেখা দিচ্ছি। তো তার আগে এখানে দেখতে পাচ্ছেন রিসেন্ট পেমেন্ট, অর্থাৎ এখানে কিন্তু সো গাইস একটা অ্যাড চলে আসলে সিম্পল আপনার অ্যাডটা দেখে ব্যাক করবেন।
সো গাইস এখান থেকে যদি আমি রিসেন্ট পেমেন্টগুলো দেখা সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একমাত্র কিছুক্ষণ আগে কিন্তু এগুলো পেমেন্ট কিন্তু করে দিয়েছে ঠিক আছে সো এখানে একটু লক্ষ্য করলে আপনি এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অসংখ্য পেমেন্ট রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন $2 হলে কিন্তু আপনার পেমেন্ট নিতে পারবেন সো $1 হলে কিন্তু নিতে পারবেন ঠিক আছে সো অ্যাপ্লিকেশনে কিন্তু কিছুক্ষণ মানে এক দুদিন পরপরই কিন্তু আপডেট চলে আসে সেক্ষেত্রে আপনার সেই আপডেট অনুযায়ী আপনারা কাজগুলো করে পেমেন্টটা নেবেন সো গাইস এখান থেকে কাজগুলো হচ্ছে এখান থেকে আপনি স্পিন করে আর্নিং করতে পারবেন তারপরে এখানে টাইপ ক্যাপচার রয়েছে তারপরে এখানে রেড নিউজ রয়েছে তারপরে লাকি নাম্বার রয়েছে তারপর ডেলি চেকিং রয়েছে সার্ভে অফার রয়েছে দেন এগুলো কাজ করে আপনি আর্নিং করতে পারবেন সো ফার্স্ট অফ অল এখানে আমার ব্যালেন্সটা দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কিন্তু 1797 পয়েন্ট কিন্তু রয়েছে সো আমি আপনাকে লাইভে আর্নিং করে দেখাই দিব সো আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে ফার্স্ট অফ অল এখানে স্পিনের কাজটা দেখা দিচ্ছি তো স্পিন কীভাবে করবেন সো এখানে লাকি স্পিন অপশন পাবেন তো এখান থেকে লাকি স্পিন একটা ক্লিক করবেন সো তারপরে এখান থেকে আপনার পয়েন্টটা দেখতে পাবেন আর এখান থেকে আপনি স্পিন দেখতে পাবেন সো ফার্স্ট অফ অল যখন আপনি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন কিন্তু এখানে আপনাকে 2 থেকে 3টা স্পিন ফ্রিতে দিবে সো তারপর মূলত আপনার স্পিনগুলো আর্নিং করে নিতে হবে সো কীভাবে স্পিনটা আর্নিং করবেন একটু পরে দেখা দিব সো ফার্স্ট অফ অল কাজটা দেখা দিচ্ছি এখানে দেখতেছেন প্লে স্পিন তো এখানে প্লে স্পিন একটা ক্লিক করবেন সো যখন প্লে স্পিনে ক্লিক করবেন স্পিনটা ঘুরবে তো তারপর এখানে এরকম একটা পেজ চলে আসবে এখানে দেখতেছেন কালেক্ট পয়েন্ট কালেক্ট কয়েন তো এখান থেকে আপনি কালেক্ট কয়েন্ট একটা ক্লিক করবেন সো এখানে কালেক্ট পয়েন্টে ক্লিক করলাম তো তারপর এখানে দেখতেছেন আপনাকে জাস্ট এখানে 20 সেকেন্ডের মতো আপনাকে ওয়েট করে নিতে হবে ঠিক আছে সো যখন আপনার এখানে 20 সেকেন্ডের মতো ওয়েট করা হয়ে যাবে তখনই মূলত আপনি আবার পরবর্তী আবার মানে এখান থেকে পরবর্তী স্পিন আপনি করতে পারবেন ঠিক আছে সো এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিছু সময় অপেক্ষা করতে বলতেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পয়েন্টে কিন্তু বেড়ে যাবে সো একটু ওয়েট করলে আপনারা বুঝতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন যখন অ্যাডটা শেষ হয়ে যাবে তখন আপনি সিম্পলি অ্যাডটাকে ব্যাক করবেন সো ব্যাক করার পরপরই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 1805 পয়েন্ট হয়ে গেলো দেখতে পারতেছেন এখানে কিন্তু 97 পয়েন্ট ছিল এখন কিন্তু দেখতে পাচ্ছেন 1805 পয়েন্ট কিন্তু আমার হয়ে গেছে মাত্র একটা স্পিনের বিনিময়ে সো এইভাবে আপনার মূলত এখানে প্লে স্পিনে ক্লিক করে করে আপনার এইভাবে মূলত স্পিনগুলোকে কমপ্লিট করে নেবেন আর এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন আমার 8টা স্পিন ছিল 1টা স্পিন কিন্তু কেটে নিয়েছে সো এখন কথা হচ্ছে কীভাবে আপনার স্পিন আর্নিং করবেন স্পিন আর্নিং করার জন্য সো সিম্পলি যখন আপনার এখান থেকে শূন্য হয়ে যাবে তখন এখানে কী করবেন প্লে স্পিন অপশন পাবেন সো এখানে প্লে স্পিনে ক্লিক করবেন তো আপনার একটা অ্যাড আসবে অথবা ভিডিও আসবে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনাকে সেই অ্যাপটা ইনস্টল করে নিতে হবে সো সেই অ্যাপটা ইনস্টল করে আপনার ফোনে 2 থেকে 3 মিনিট ইউজ করতে হবে অথবা রেখে দিতে হবে সো তারপর আপনি পরবর্তীতে আনইনস্টল করে দিতে পারবেন আর তারপর যদি আপনার কোনো সাইটে নিয়ে যায় সেক্ষেত্রে একটু ওয়েট করবেন তাহলে আপনি এখান থেকে ফ্রিতে 10টা স্পিন পেয়ে যাবেন ঠিক আছে সো এভাবে মূলত আপনার এখানে স্পিনটা আর্নিং করবেন সো অবশ্যই অবশ্যই কিন্তু আপনাকে অ্যাপটাকে ইনস্টল করতে হবে সেই অ্যাডটা দেখে যদি না করেন সেক্ষেত্রে আপনি কিন্তু স্পিন পাবেন না সো গাইস আশা করি এখান থেকে স্পিনের বিষয়টা ক্লিয়ার করতে পারলাম তখন রয়েছে এখানে ট্রাইপ ক্যাপচার থেকে কিছু কাজ রয়েছে আপনাকে ভিপিএন দিয়ে করতে হবে অথবা ভিপিএন কানেক্ট করে করতে হবে এবং কিছু কাজ রয়েছে আপনাকে ভিপিএনটা ডিসকানেক্ট করে করতে হবে সো ফার্স্ট অফ অল এখান থেকে আপনি এই কাজগুলো কিন্তু বাকি যে কাজ রয়েছে সেই কাজগুলোকে আপনাকে ভিপিএন ছাড়া কিন্তু করতে হবে ঠিক আছে এখানে দেখতে হচ্ছে রেড নিউজ তারপরে ট্রাইপ ক্যাপচার লাকি নাম্বার সেই কাজগুলো কিন্তু আপনাকে ভিপিএন ডিসকানেক্ট করে নিতে হবে সো আশা করি বুঝতে পারছেন এখানে ট্রাইপ ক্যাপচারতে ক্লিক করলাম তো তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কাজ করতে হলে আপনাকে কী করতে হবে একটা ভিপিএন কানেক্ট করে নিয়ে অ্যাপ্লিকেশনের মধ্যে কাজটা করতে হবে সো আমি আপনাকে ভিপিএনটা কানেক্ট করে দেখাচ্ছি না আশা করি আপনার এই কাজগুলো করে নিতে পারবেন কারণ একদমই সিম্পল কাজ এখান থেকে আপনি কী করবেন এখান থেকে টাইপ ক্যাপচা অপশন পাবেন তো এখানে টাইপ ক্যাপচা অপশন পেয়ে যাবেন এখানে টাইপ ক্যাপচাতে ক্লিক করবেন তো তারপরে এখান থেকে আপনাকে কী করতে হবে যে একটা অক্ষর দেখাবে সেটাকে আপনার এখানে ভালোভাবে এখানে টাইপ করে বসাই দিতে হবে ঠিক আছে সো বসিয়ে দিলে কিন্তু আপনার এখানে মানে ক্যাপচার কাজটি কিন্তু কমপ্লিট করা হয়ে যাবে সো কীভাবে ক্যাপচার কাজ করতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো তারপরে এখানে রয়েছে রেড নিউজ তো এখান থেকে আপনাকে ওয়েবসাইট ভিজিট করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে সো তারপরে একটা ওয়েবসাইট চলে আসবে সেই ওয়েবসাইটটা ভিজিট করবেন করার পর আপনাকে 2 থেকে 3 মিনিট ইউজ অপেক্ষা করতে হবে তারপর মূলত আপনার এখানে রেড নিউজের কাজটা হয়ে যাবে সেভাবে মূলত কাজ করবেন তারপর রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন লাকি নাম্বার সো লাকি নাম্বারে কিন্তু সেমভাবে কাজগুলো আপনাকে করে নিতে হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন ভিপিএনটা ডিসকানেক্টেড অর্থাৎ ভিপিএন ডিসকানেক্ট করে কিন্তু এই কাজগুলো আপনাকে করতে হবে সো আমার ভিপিএন অলরেডি কানেক্ট রয়েছে তার জন্য আমি দেখাতে পারলাম না সো তারপর এখান থেকে আপনার কিন্তু ডেলি কিন্তু চেকিং করতে পারবেন সেখানে চেকিং অপশন পাবেন এখানে ক্লিক করবেন তো তারপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাড চলে আসলো এই অ্যাডটা দেখে আপনাকে ব্যাক করতে হবে তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমি চেকিং করেছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন 17 পয়েন্ট কিন্তু আমার ব্যালেন্সে আর্নিং করা হয়ে গেল ঠিক আছে সো এই কিছুক্ষণ পরপর কিন্তু এখানে আপনি চেকিং করে আর্নিং করে নিতে পারবেন তারপরে এখানে সার্ভে অফারসে এই কাজগুলো কিন্তু সেভাবে আপনারা করতে পারবেন ঠিক আছে সো আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো অ্যাড চলে আসলো সো গাইস এখান থেকে কিন্তু আপনারা সার্ভে অফারের কাজটা কিন্তু বর্তমানে করতে পারবেন না কারণ সার্ভে অফারের কাজটা অফ রয়েছে দেন আপনারা বাকি যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আপনারা করতে পারবেন ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন তো এখন কীভাবে বেশি বেশি করে আর্নিং করবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখাই দিব সো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আমি আপনাকে ভালো ভালো কিছু শেখানোর চেষ্টা করবো সেগুলো কাজ করলে আপনি ভিউজ ফুল আর্নিং করে নিতে পারবেন
সো এখান থেকে দেখতেছেন একটা ম্যান অ্যাকাউন্টের মতো একটা অপশন, তো এখানে আপনি একটা ক্লিক করবেন, ঠিক আছে। সো যখন আপনি এখানে একটা ক্লিক করে দিবেন তো দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাবেন, আর এখান থেকে আপনার কত ডলার আর্নিং করেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। সো এবং যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু এখানে বোনাস পাবেন। এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন ক্লাম নাও, ঠিক আছে। সো তখন আপনি এখানে কী করবেন, ক্লাম অপশন পাবেন, এখানে ক্লাম অপশন একটা ক্লিক করবেন। সো আমি কিন্তু অলরেডি বোনাসটা নিয়েছি, তার জন্য এখানে বোনাসটা দেখাচ্ছে না, তো আপনার কিন্তু এখানে বোনাস অপশন পাবেন। সো 500 পয়েন্ট কিন্তু আপনি সেখান থেকে কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। সো এখন কীভাবে বেশি বেশি করে আর্নিং করবেন সেটা আমি আপনাকে দেখা দিচ্ছি। সো বেশি বেশি করে আর্নিং করার জন্য আপনাকে রেফার করে আর্নিং করতে হবে, ঠিক আছে। সো রেফার করতে হবে, সো কীভাবে মূলত রেফার করবেন দেখতে পাচ্ছেন এখানে 6000 মতো আমি এখান থেকে পয়েন্ট আমি রেফার করে আর্নিং করে ফেলছি, এবং এখানে 1800 পয়েন্ট আমি এখানে আর্নিং করছি। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ইওর রেফার করতে, এখান থেকে সিম্পলি রেফার করতে আপনি কপি করে নিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে পারলে জাস্ট আপনি এখানে প্রতি রেফারে এখান থেকে 10% রেফার কমিশন পাবেন। তাই আমি আপনাকে বলবো আপনারা বেশি বেশি করে আর্নিং করতে চাইলে রেফার করতে পারবেন। সো রেফার করলে কিন্তু আপনার বেশি বেশি আর্নিং হবে। সো আপনি রেফার কোডটা হোম পেজে পাবেন, সে রেফার কোডটাতে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সো এখন কীভাবে পেমেন্টটা নেবেন সেটা দেখা দিচ্ছি। তো পেমেন্টটা নেওয়ার জন্য আপনি এখান থেকে অথবা এখানে আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন, ঠিক আছে। সো একটা অ্যাড চলে আসলো, সো গাইস আমি অলরেডি হোম পেজে চলে আসলাম। তো আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন মাই ড্যাশবোর্ড, তো এখান থেকে আপনি ড্যাশবোর্ড একটা ক্লিক করে দিবেন। সো আমি ড্যাশবোর্ড একটা ক্লিক করলাম, তো করার পর এখানে একটা অপশন পেয়েছে মানে রিডিম, ঠিক আছে। রিডিম কয়েন নামে একটা অপশন, তো এখান থেকে পেমেন্টের নাম রিডিমে একটা ক্লিক করে দিবেন। যখনই রিডিমে ক্লিক করবেন এরকম ইন্টারফেস আপনি দেখতে পাবেন। আর এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার কিন্তু অলরেডি কিন্তু 363 সেন্ট কিন্তু রয়েছে। সো এখান থেকে আপনি কত সেন্ট আনে মানে কত ডলার আর্নিং করেছেন সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আর এখান থেকে আপনি পেমেন্টটা নিতে পারবেন, দেখতে পাচ্ছেন পাবজি মানে পেপ্যাল রয়েছে, তারপরে পাবজি রয়েছে, ফ্রি ফায়ার রয়েছে, সেগুলোর মধ্যে মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন। তারপর রয়েছে এখানে বিটকয়েন ওয়ালেট রয়েছে, তাছাড়া এখান থেকে সর্বশেষ যে দেখতে পাচ্ছেন বিকাশ পার্সোনাল, তো আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন। সো এখান থেকে বিকাশের যে রিডিম রয়েছে দেন আপনি এখান থেকে বিকাশের রিডিমে একটা ক্লিক করবেন। সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে, তো এখান থেকে আপনি কি করতে হবে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন হাউ মাচ কয়েন, অর্থাৎ যখন আপনার এখান থেকে জাস্ট ব্যালেন্সে যখন আপনার এখানে পয়েন্ট হয়ে যাবে, সো যখন আপনার এখান থেকে $2 হয়ে যাবে অথবা $1 হয়ে যাবে, সো তখন সিম্পলি কি করবেন যে কয়েনটা হবে অর্থাৎ এখান থেকে যে পয়েন্টটা হবে তখন আপনি কি করবেন, এখান থেকে যখন আপনার $1 অথবা $2 হয়ে যাবে তখন এখান থেকে আপনি যে পয়েন্টটা পাবেন, অর্থাৎ এখান থেকে আপনার যে পয়েন্টটা হবে সেই পয়েন্টটাকে আপনাকে কি করতে হবে, এখান থেকে যে রিডিম আমি ক্লিক করে দিচ্ছি, তো দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ মাচ কয়েন, এখানে আপনি কয়েনটা বসে দিয়ে সিম্পলি রিডিম রিকোয়েস্টে ক্লিক দিবেন। দিলে কিন্তু আপনার কিন্তু 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশনের অ্যাডমিন কিন্তু আপনাকে 100% কিন্তু পেমেন্টটা করে দিবে। সো গাইস আশা করি বুঝতে পারছেন, যারা মূলত অনলাইনে ইনকাম করতে চাচ্ছেন তাদেরকে বলবো অ্যাপ্লিকেশন আপনারা কাজ করেন, 100% পেমেন্ট পাবেন। সো আশা করি সম্পূর্ণ বিষয়ে ক্লিয়ার করতে পারলাম। তো এটা ছিল ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।